chamba Sarveshwaraya, -e Şam. Yeah

নমস্কার সকলকে ভাইরাসটি ক্ষতিকারক প্রভাব বিস্তার করছে অনেক দেশে পরিস্থিতি আমেরিকা যুক্তরাষ্ট্রে ভালো দেখাচ্ছে না মৃতের সংখ্যা বেড়েই চলেছে প্রত্যেক দিন স্পেন অতিক্রম করে গেছে অন্যান্য সমস্ত দেশকে মৃতের সংখ্যায় এবং ভারতেও সেখানে একটা অকস্মাৎ বৃদ্ধি হয়েছে তুলনামূলকভাবে আমরা ভালোই করছি কিন্তু তাৎক্ষণিক বৃদ্ধিটা ভালোর দিকে যাচ্ছে না এই শেষ দুদিনে আমরা যেরকম বৃদ্ধি দেখেছি সৌভাগ্যবশত এই বৃদ্ধিটা বেশিরভাগ দেখা গেছে একটি বিশেষ গোষ্ঠীতে তাই তারা তাদের সন্ধান করে এটা নিয়ন্ত্রণ করবে বৃদ্ধিতে জনসাধারণ নয় যেটা ভালো দিক কিন্তু ভারতে অন্য ধরনের অসুবিধে আছে আমাদের লোকালয়ে পঁচিশ হাজার মানুষ আছেন যাদের যাদের অবিলম্বে খাবারের প্রয়োজন আমরা তার প্রস্তুতি নিচ্ছি আগামী দুদিনেই হয়তো আমরা জনসাধারণের জন্য একটি রান্নাঘর খুলতে চলেছি মুদিখানার পণ্যগুলি দেয়া খুবই সহজ যদি রান্নার সরঞ্জাম থাকে কিন্তু এমন অনেকে আছেন যাদের পক্ষে এটি সম্ভব হবে না কারণ তারা বেশিরভাগই দিন আনা দিন খাওয়া মানুষ যাদের কাছে জমি আছে চাষিরা যাদের কাছে জমি আছে তারা কিছুটা চালিয়ে নেবে কিন্তু যারা সবজি বেচে ফুল বেচে ছোটোখাটো কাজ করেন কৃষি কাজ করেন তাদের কোনো কাজ নেই তাই টাকাও নেই আমরা প্রস্তুতি নিচ্ছি অনেক টাকার দরকার পড়বে এই পরের পনেরো দিনে এপ্রিল কুড়ি থেকে পঁচিশ তারিখ অবধি এই সময় আমাদের কমসে কম প্রায় পনেরো কোটি টাকার দরকার হতে পারে আমরা এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমাদের চীনের ভলেন্টিয়াররা প্রায় কয়েক লক্ষ মাস্ক গ্লাভস পাঠাচ্ছেন যেগুলি স্বাস্থ্যকর্মীদের পুলিশদের পাঠিয়ে দেওয়া হবে যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন মূলত যারা বাইরে থেকে কাজ করছেন যাই হোক এটা কঠিন সময় আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত এবং আমরা যা করতে পারি সেটা আমাদের করা উচিত রতন টাটার মতো মানুষেরা যারা শুধুমাত্র এক কোটি টাকাই দেননি নিজের সম্পদ থেকে সিএসআর থেকে নয় নিজের সম্পদ থেকে আরও বলেছেন যদি দরকার হয় উনি তার সম্পূর্ণ সম্পদ দান করে দেবেন যদি দেশের দরকার হয় তাই যেখানেই থাকুন যে কোনো উপায়ে পারেন অবদান করুন এখন এটা জরুরি আমাদের কাছে নিবেদিত স্বেচ্ছাসেবী আছে কিন্তু তাদেরকে কাজ করতে হলে পুঁজি চাই না হলে তারা কার্যকর হবেন না আমরা আপনাদের সাহায্য কামনা করি আমি কর্মপ্রণালীর বিস্তারে যেতে চাই না যে কিভাবে আমরা কি করতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা ব্যাপার হলো অর্থনৈতিক ভাইরাস যা গ্রামীণ ভারতে দেখা যাচ্ছে সেই ভাইরাস এখনও সেইভাবে গ্রামীণ ভারতে এখনো পৌঁছায়নি আশা করি এটা দূরেই থাকবে কারণ শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করাই এক কঠিন কাজ এই সময় দক্ষিণ ভারতে কৃষকেরা জমি তৈরি করতে শুরু করে আগামী চোদ্দই এপ্রিল তামিল নববর্ষ উদযাপনের পর তারপরে জমি তৈরির কাজ শুরু হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে পরবর্তী ফসল হতে পারে যদি সেটা না হয় তবে আসছে বছরে খাদ্য সংকটের সমূহ সম্ভাবনা রয়েছে কাজেই আমরা এটা হতে দিতে পারি না উত্তর ভারতে ফসল তোলার সময় এসে গেছে তারা ফসল তুলতে খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন কর্ণাটকে আপনারা ছবি দেখেছেন গোয়ালারা হাজার হাজার লিটার দুধ ফেলে দিচ্ছে কারণ তাদের দুধ নেয়ারই কোনো লোক নেই হাজার হাজার লিটার দুধ ফেলে দিতে হচ্ছে কারণ কোথায় এটা নিয়ে যাবে আমি নিশ্চিত অনেক মানুষ আছেন যাদের এটা প্রয়োজন আমরা ফাঁকটা ভর্তি করার চেষ্টা করছি আমরা যোগাযোগ করছি তাদের সঙ্গে যেখানে খাবার আছে আর যেখানে খাবার কেনার পয়সা নেই আমরা দেখছি কীভাবে এদের যোগাযোগ করানো যায় নির্দিষ্ট পরিমাণ কাজের দরকার আছে আর দুর্ভাগ্যবশত আমাদের ভলেন্টিয়ারদের জন্য কিছুটা হলেও একটা একটু ঝুঁকি কিন্তু আমি নিশ্চিত আমরা এটা সাবধানে সামলাতে পারব তো এরকম সময়ে এমন কোন দেশ নেই যারা পুরোপুরি তৈরি এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য ধনী থেকে ধনীতর দেশগুলি এই ভাইরাসের দাপটে থর থর করে কাঁপছে নিশ্চিতভাবে অবসম্ভবীভাবে ভারতবর্ষে যেরকম জনঘনত্ব রয়েছে আমাদের এবং যে ধরনের জনসংখ্যা রয়েছে নিশ্চিতভাবে আমাদের চিকিৎসা পরিকাঠামো নেই সেই সামর্থ্য নেই মানুষের যা দরকার সবকিছু যোগান দেয়ার মাসের পর মাস না সেটা সম্ভব নয় তো একমাত্র যেভাবে এটা সম্ভব তা হল সমস্ত নাগরিকদের সংঘবদ্ধ প্রয়াস এরই এক অংশ হিসাবে প্রধানমন্ত্রী আমাদের আহ্বান করেছেন উনি অনুরোধ করেছেন যে আমরা সকলে যদি রাত নটার সময় একসাথে বেরিয়ে এসে একটি মোমবাতি একটি প্রদীপ বা অন্তত মোবাইলের ফ্ল্যাশ আপনি জ্বালাতে পারেন দয়া করে মোবাইল নয় এখানে নয় আমরা এক বড় আগুন জ্বালাবো বড় আগুনের প্রদর্শনী কারণ ভূতশুদ্ধি যৌগিক প্রণালীতে আগুনের উপাদান এবং আর আমাদের ক্ষমতা এক দৃঢ় জীবন হিসাবে উঠে দাঁড়ানোর এ দুটো অঙ্গ অঙ্গিভাবে জড়িত যদি আমরা জানতে চাই আপনি জীবিত না মৃত আমরা চেক করি এটা গরম না ঠান্ডা আগুন জ্বলছে নাকি নিভে গেছে সব কিছু যাকে আপনি জীবন বলেন এই পৃথিবীতে তা শুধুমাত্রই সূর্যের আগুনের জন্য সম্ভব হয়েছে যা অগ্নিগোলকের মতো ওখানে জ্বলছে শুধুমাত্র তার কারণেই জীবন সৃষ্টি হয়েছে বাকি সমস্ত অনুপান থাকতে পারে এটা রান্না করার মতো সব কিছু থাকলেও আগুন নেই মানে রান্না বন্ধ তো জীবন সংগঠিত হয়েছে প্রধানত সূর্যের আগুনের কারণে প্রাথমিক শক্তি এই পৃথিবীতে প্রাথমিক শক্তি তো আগুনকে আমাদের কল্যাণের জন্য ব্যবহার করা আর ভালো থাকা যৌগিক প্রক্রিয়ার এক গুরুত্বপূর্ণ অংশ যেমন আপনি জল দিয়ে স্নান করেন আপনারা অগ্নিস্নানও করতে পারেন যা আমরা করি ক্লেশ নাশনা ক্রিয়াতে এতে চমৎকার ফল পাওয়া যাচ্ছে অনেক মানুষের জন্য তো কাল এক দেশ হিসেবে প্রধানমন্ত্রী আমাদের অনুরোধ করেছেন আপনার চারপাশে একটু আগুন জ্বালানোর জন্য অন্তত ন মিনিটের জন্য আপনাকে ন মিনিটে থামতে হবে না আমি আপনাদের সবাইকে পরামর্শ দিচ্ছি একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনি যেখানে ঘুমন তার থেকে নিরাপদ দূরত্বে আর সেটিকে জ্বলতে দিন প্রত্যেক দিন এটা আপনার মধ্যে এক বিরাট পরিবর্তন আনতে সক্ষম হবে অথবা আপনার দরকার শক্তিশালীভাবে প্রাণ প্রতিষ্ঠিত করা একটি জায়গা যার অর্থ সেখানে সর্বক্ষণ অগ্নি প্রজ্বলিত রয়েছে হয় এটা বা ওটা এর মধ্যে একটি প্রতিদিন বাড়িতে করা উচিত সবসময় একটি প্রদীপ জ্বলতে থাকত আগে ভারতীয় গৃহে এখন মানুষ এটাকে একটি বিশেষ ধর্মের জিনিস বলে ভাবেন তাই অন্যরা এই আলো চান না তারা এই আলো জ্বালাতে চান না পাছে তারা আলো জ্বালিয়ে ধর্মচ্যুত না হন এটা ভ্রান্ত ধারণা তো আমার মনে হয় যদি অন্য আরেকটি ধর্ম এটা দাবি করে যে তাদের জন্য জল পবিত্র তাহলে আপনি চান করাও বন্ধ করে দিন হাত ধোয়া বন্ধ করে দিন কারণ কোনো এক ধর্মাবলম্বীরা উপাসনার আগে হাত ধোয় তো আপনি হাত ধোয়া বন্ধ করে দিন কারণ হাত ধুলে আপনি ধর্মান্তরিত হয়ে যাবেন ওই ধর্মে এটা শ্রী বোকামি তো প্রত্যেক ডাক্তার বলছেন হাত ধুয়ে নিন তার মানে কি উনি আপনাকে ইসলাম ধর্মে রূপান্তরিত হতে বলছেন বা জাতীয় কিছু প্রত্যেকেই তাদের হাত ধোন প্রত্যেকের বাড়িতেই তারা আগুন ব্যবহার করেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ এর যা যা লাভ আছে তা তাছাড়াও সবথেকে বড় লাভ হল এই সময়ে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো কি না তা নির্ভর করছে কতটা সমবেতভাবে আমরা একে অপরের সঙ্গে রয়েছি এই ভারতবর্ষে এক হয়ে কাজ করছি এটাই একমাত্র সমাধান আমাদের জন্য আমাদের যথেষ্ট হাসপাতালের বিছানাও নেই আমাদের যথেষ্ট আইসিইউও নেই ভেন্টিলেটারও নেই যদি লক্ষ লক্ষ মানুষ কাল অসুস্থ হয়ে পড়েন আমাদের স্রেফ তাদের মরতে ছেড়ে দিতে হবে একমাত্র সেটাই শুধু আপনার করার থাকবে ততদূর যা দরকার নেই এটা খুব জরুরি আমরা সবাই এক হই ধর্ম বিশ্বাস রাজনৈতিক বিচার সব কিছু নির্বিশেষে আপনি যেই হন না কেন আসুন একটা বুদ্ধিমানের কাজ করি আমরা এক হই এক দেশ হিসাবে কারণ এখন এই ভাইরাস কোনো বাজবিচার করছে না আপনি এই ধর্মের না ওই ধর্মের আপনার আদর্শ কি এইসব দেখছে না এ সবার কাছে যাচ্ছে শুরু হয়েছে কমিউনিস্ট চায়নায় এখন আক্রমণ করছে পুঁজিবাদী আমেরিকাকে আপনি রুখতে পারছেন না এটা কমিউনিস্ট ভাইরাস নয় এর কোনো আদর্শ নেই কোনো ধর্ম নেই এ আপনাকে ধরে তাই চলুন আমরা একসাথে মোকাবিলা করি এটা জরুরি তো কাল আমরা বলবো কী করবো আমরা যোগ সেন্টারে সম্ভবত আমরা সরাসরি সম্প্রচারও করবো সুতরাং চোখ রাখুন আমাদের সঙ্গে থাকুন আমরা এগিয়ে যাব প্রশ্ন সৎগুরি এই প্রশ্নটা রোহণের সদ্গর আমি পড়েছি যে আপনি শুধু নব্বই শতাংশ শক্তি ফেরত পেয়েছেন ধ্যান প্রতিষ্ঠায় শক্তি হারিয়ে আর আমাকে দেখি কি নব্বই শতাংশ মনে হয় কেমন আর আপনার আরও একটু সময় লাগবে আপনার পূর্ণ শক্তি ফেরত পেতে যেহেতু বিশ্ব এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে এটাই কি সময় আপনার পুনরুজ্জীবনের এবং পূর্ণ শক্তিতে ফেরত আসার হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম যাই হোক আগে নব্বই শতাংশ ব্যাপারটা বোঝাই এই ধ্যানলিঙ্গের পরে এবং সেই সময় আমি যথেষ্টভাবে ব্যবহার করেছিলাম আমার শক্তি এবং আমার শরীর কারণ তারপর আমার বাঁচার কোনো পরিকল্পনাই ছিল না সেই অনুযায়ী ভেবেছিলাম এরপর আমি চলে যাব তাই সাবধানে এগোয়নি ঝাঁপিয়ে পড়েছি কারণ সাবধানতা সময় ছিল না সময় বই যাচ্ছিল আমরা জানতাম যদি নির্দিষ্ট সময়টা শেষ না করতে পারি তাহলে পুরোটাই ব্যর্থ হবে তাই ঝাঁপিয়ে পড়েছিলাম আর আপনারা যারা আমার সাথে ছিলেন সেই সময় আপনারা জানেন কি অবস্থায় পৌঁছেছিলাম আমি বোধহয় মাত্র তিন চার মাসের মধ্যে আমার বয়স পঁচিশ বছর বেড়ে গিয়েছিল সব কিছু বদলে গেছিলো আমার চেহারা আমার সব কিছু কিন্তু তারপর থেকে আমি সেরে উঠেছি দেখতেই পাচ্ছেন আমার বয়স কমে যাচ্ছে দু হাজার থেকে দু হাজার কুড়ি পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি ইয়াং অনেক বেশি সুস্থ অনেক ভালো সব কিছুই তো আমি কতগুলো বিষয়ে আমরা নজর দিইনি সেগুলো তখনই গুরুত্বপূর্ণ যদি আমরা অনেক সংখ্যায় প্রাণ প্রতিষ্ঠা করি একসময় ভেবেছিলাম আমরা অনেক প্রাণ প্রতিষ্ঠা করবো বিশ্বজুড়ে যাই হোক সেরকমটা ঘটেনি আমরা হয়তো একটা ঠিক করেছিলাম এবছরের শেষে একটি দেবী প্রতিষ্ঠা করব যুক্তরাষ্ট্রে কিন্তু এখন ভাইরাস তার অনুমতি দেয় কিনা দেখা দরকার সেটা হবে কি হবে না দেখা যাক তো প্রাণ প্রতিষ্ঠা কঠিন হয়ে উঠেছিল আমার শক্তিতন্ত্রের আমার শক্তিতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ দিক ঠিক জায়গায় না থাকার কারণে এমন কি আমিও ভাবলাম এই তিন সপ্তাহ দারুণ সময় ব্যাপারে কিছুটা করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ওরা আমায় ব্যস্ত সারা দিন ধরে শুটিং করছি এটা ওটা করছি বাইরের কাজকর্মের ব্যবস্থা চলছে এটার একমাত্র সুবিধা হলো আমি এগুলো করতে পারছি যথেষ্ট সামাজিক দূরত্ব রেখে তার মানে বেশিরভাগটাই ফোনে বা নইলে ভিডিও কনফারেন্সিং বা যাই হোক বেশিরভাগ কাজই করছি একটা আম গাছের তলায় বসে সেটা একমাত্র আশীর্বাদ আমগুলো এখনও পাকেনি ওগুলো আমি অপেক্ষায় আছি এখনও পাকেনি কারণ গত প্রায় পনেরো কুড়ি বছর ধরে আমি একটাও আমের মরশুমে ভারতে থাকতে পারিনি একটিও না একটা সময় ছিল যখন আমি আমের ঋতু মানে আমি একশো ভাগ শুধু আম খেয়েই থাকতাম দেড় দুই মাস ধরে আর কিছুই খেতাম না আম ছাড়া তো মাইশোর শহরের চারপাশের প্রত্যেকটা গাছকে আমি চিনতাম ফলের স্বাদ কীরকম যখন তার আমাকে আমন্ত্রণ জানালেন শতবার্ষিকী উদযাপনের জন্য মাইশোর বিশ্ববিদ্যালয়ের আমি তখন কিছু জ্ঞান বিতরণ করেছিলাম বিশ্ববিদ্যালয়ের বাগানের আম গাছগুলিকে আমি চিহ্নিত করেছিলাম তাদের প্রত্যেকটাকে আমি চেখেছিলাম আর আমি জানতাম কোন গাছটা কীরকম তো এর মধ্যে এর মধ্যে যাচ্ছি না তো আমি একটা আম গাছের নিচে কাজ করছি এটা একটা আশীর্বাদ এছাড়াও সময় হিসাবে না এটা অবসর নয় অনেক কাজকর্ম রয়েছে অনেক বন্দোবস্ত করার আছে তো এই দশ শতাংশ ফেরানোর ব্যাপারে এটা খুবই জরুরি হবে যদি আমরা শক্তিশালী প্রাণ প্রতিষ্ঠার মধ্যে যাই সৌভাগ্যক্রমে গত কয়েক বছরে আমরা যেসব প্রাণ প্রতিষ্ঠা করেছি কিছু মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন তো ব্যাপারগুলো ঘটেছে কখনও কখনও আমাদের দুর্ভোগ সহ্য করতে হয়েছে যখন দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম তখন স্বাদের বোধ হারিয়ে ফেলেছিলাম গন্ধ এবং স্বাদের বোধ প্রায় দেড় বছরের জন্য এখন না এখন আমি স্বাদ পাই না হলে লোকে ভাববেন আমারও ভাইরাস আছে বোধহয় এটা ছয় সাত বছর আগের কথা প্রায় আঠেরো মাস আমি যা খেতাম খেতে লাগতো শোলার মতো কিছুই না কোনো স্বাদ থাকতো না একেবারেই তো স্বাদ ফিরে এসছে আমি আবার সেরে উঠছি তার থেকে শারীরিকভাবে আমি সুস্থ কোনো সমস্যা নেই কিন্তু আমরা যদি এই ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে যাই তখন কিছু সংকট আসবে আমার ইচ্ছে যে আমরা যেন তা করতে পারি কিন্তু সে ধরনের সময় এখন নয় কিন্তু দেখা যাক এখনও সময় আছে এমন কি যদি ভারতের লকডাউন উঠেও যায় সে সময় আমরা ইউরোপ আর আমেরিকায় যে যাব বা আফ্রিকায় অন্য যেখানে আমাদের যেতে হবে মনে হয় না সব জায়গা পরিষ্কার হবে ছ সপ্তাহের আগে কিংবা তারও বেশি তো এখন সময় আছে আশা করি আমরা এই বিষয়ে কিছু করতে পারব সৎগুরু এই প্রশ্নটা এসছে সঙ্গীত নারায়ণের কাছ থেকে নমস্কার সৎগুরু আপনি বলেছেন যে যদি আমরা ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের প্রকৃত নির্যাসটুকু আত্মস্থ করতে পারি তাহলে আমাদের উপস্থিতিটুকুও রূপান্তর ঘটাতে পারে আপনি কি এই বিষয়ে আর একটু বিশ্লেষণ করতে পারবেন ও মনে হয় কয়েকদিন আগে এই কোনো একটা দর্শনে আমি এ ব্যাপারে কথা বলেছিলাম হয়তো বিশদে বলিনি আমি বলেছিলাম যে শাম্ভবী মহামুদ্রা কোনো অনুশীলন নয় এটা যেন আমাদের ধ্যানলিঙ্গ মন্দির আছে কেউ সেখানে গিয়ে মন্দিরে ঝাড়ু দেন কারণ অন্য কোনো আচার অনুষ্ঠান নেই ধ্যানলিঙ্গকে প্রতিপালন করার কেউ ঝাঁট দেন কেউ পরিষ্কার করেন কেউ পরিবেশটা বজায় রাখেন এটাই সব তারা কি ধ্যানলিঙ্গের জন্য কিছু করছে না তারা শুধুমাত্র বোঝে চার পাঁচটা এই ধরনের কিছু একটা করছে তো একবার আপনি সম্ভবী মহামুদ্রা যদি পেয়ে যান সেটাও এরকম এটি বিশেষ ধরনের এক প্রাণ প্রতিষ্ঠা আমি সবসময় এটা বলে এসেছি যে সবচেয়ে সহজ প্রাণ প্রতিষ্ঠা যা আপনি করতে পারেন তা হল জীবন্ত মানুষ এটা এমনই নয় যে মানুষ বিবর্তনের সর্বোচ্চ শিখরে এই গ্রহে রয়েছে এটা সবথেকে ভালো উপাদান যা আপনি পেতে পারেন কিন্তু মানুষের সাথে একমাত্র সমস্যা হলো যে তারা যেদিন তারা আসেন দীক্ষার দিন তারা সম্পূর্ণভাবে প্রভাবিত যেন উড়ে যান পরমানন্দের অশ্রুধারা বয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে নির্ভর করে তারা আসলে কে তার ওপর তারা বিপরীত দিকে ঘুরে যান প্রত্যেকে নন কিন্তু তাদের মধ্যে অনেকেই সাধারণত আমার সম্পর্কে যে অসম্মানজনক মর্যাদাহানিকর কথা বলা হয় তা হল এটা অপূর্ব সুন্দর কিন্তু আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত যেতে হবে এটা সাংঘাতিক অপমানজনক তারা বলছেন শান্তিপূর্ণ হওয়া খুশি হওয়া পরমানন্দিত হওয়া অস্বাভাবিক দুঃখিত হওয়া দুশ্চিন্তা করা উদ্বিগ্ন হওয়া কোনো কিছু হতে না পারা এটাই নাকি স্বাভাবিক খুবই মর্যাদাহানিকর আমার পক্ষে তো তাদের স্বাভাবিক হওয়ার এই বোকার মতো ধারণার কারণে তারা উল্টো পদ গ্রহণ করবেন তারা দুঃখ দুর্দশায় বিনিয়োগ করবেন দেখুন এটা আমার বুঝতে অনেক সময় লেগেছে যখন এটা আমার সাথে প্রথমবার হয়েছিল যে আমি শুধু এইভাবে বসেছিলাম আর পরমানন্দে বিস্ফোরিত হচ্ছিলাম আমি ভেবেছিলাম এটাই সব গোটা বিশ্বকে এরকম করে তুলব আটত্রিশ আটত্রিশ প্রায় উনচল্লিশ বছর আগে আজ থেকে আমি ভেবেছিলাম আর এই বছরের মধ্যে আমি সারা বিশ্বকে উচ্ছ্বাসময় করে তুলব কারণ এটা কে না চাইবে তরুণ মূর্খের মতো কোনো মূর্খ হয় না আমার বয়স ছিল পঁচিশ আর আমি একটা স্বর্ণ খনি পেয়ে গিয়েছিলাম আর আমি জানতাম আমি এটা করতে পারব কারণ আপনাকে কিছুই করতে হবে না আপনি যদি শুধুই বসে থাকেন নিজের মনের মধ্যে খিচুড়ি না পাকিয়ে আপনি এরকম হয়ে উঠবেন আমি ভেবেছিলাম এটা কে কে না না চাইবে চাইবে এত এত সহজ একটা জিনিস চমৎকার কিন্তু বছর ধীরে ধীরে বুঝতে পেরেছি যে মানুষ নিজেদের দুর্দশায় এতটা জড়িয়ে গেছে আপনি যদি তাদের জীবন ধরনের একটি পরমানন্দের পথ দেখান তারা যদি উঠে দাঁড়ান এবং চলতে শুরু করেন তার এই গদিটাও এমনকি চেয়ারটাও তারা নিয়ে হাঁটতে চান হ্যাঁ প্রথম দিকে যখন আমি নার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলি করতাম আমি ছিলাম অদম্য এরকম পোশাক পরতাম না আমি পরে আছি ডেনিমার টি শার্ট অদম্যভাবে কথা বলছি আমার ভাষা মার্জিত সভ্য ছিল না যা ইচ্ছে বলতে পারতাম এমনি হাঁটাচলা করতাম জানেন একদিন চার দিনের ক্লাস ঘোষণা করলাম সেটা ছ দিনে চলে গেল কোনো সময় সেটা বারো দিনে চলে গেল যেমন ভাবি হোক কিন্তু তারা একটা শব্দ বুঝতে পারেননি যে আমি কি বলছি এখনও তারা বোঝেন না কিন্তু তাদের জীবন রূপান্তরিত হয়েছে কারণ এই একমাত্র ভাবেই সেটা কাজ করে কেউ কিন্তু কথাগুলি জন্য রূপান্তরিত হচ্ছে না কথা বলার কারণ যে তারা এতই বোকা যে যদি তাদের এখানে শুধু বসিয়ে রাখা হয় তারা পাগল হয়ে যাবে তাদের কিছু না কিছু বলতেই হবে এমনকি একটা দর্শন মানে আমি শুধু বসে থাকব আর আপনারা শুধু দেখবেন কিন্তু আমি যদি শুধু বসে থাকি আপনারা পাগল হয়ে যাবেন ইনি কি করছেন ইনি শুধু বসে আছেন আর আমরা জানি না কি দেখছি তাই আমাকে কথা বলতে হবে না হলে কথা বলার কোনো দরকারই ছিল না দেখুন আমি যদি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাই সবাই আকুল হয়ে কাঁদে কারণ এত শত কথা আর তাদের কাছে কোনো দামই নেই তো আমরা আপনাদের পবিত্রকরণ করেছি সম্ভব দ্বারা যদি আপনি একে বাস্তব করেন তাহলে আপনার কোনো বিজ্ঞাপন দেওয়ার দরকারই নেই ইনার ইঞ্জিনিয়ারিং করুন ইনার ইঞ্জিনিয়ারিং করুন প্রত্যেক দিন আপনার স্ত্রীর কাছে আপনার স্বামীর কাছে আপনার সন্তানের কাছে দয়া করে করো আমার জন্য করো যোগা করো আরে যাও যাও ওখানে যাওয়ার এমন কি হয়েছে কারণ তারা কিছুই দেখতে পাচ্ছেন না আপনি সব দারুণ জিনিস বলছেন কিন্তু তাদের সব দারুণ জিনিস দেখতে হবে তাই না তারা যখন আপনাকে দেখবেন তারা যেন অনুভব করেন বাহ আমি এরকম হতে চাই যদি তা হয় তাহলে রূপান্তর হয়ে উঠবে তো যেহেতু এটা প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার তাই আমরা যেটা করতে চাইছি তাহলে একটি চলমান মন্দিরের মতো তৈরি করতে চাইছি জানেন আপনি যদি একটি পাথরের মন্দির বানান সেটা এক জায়গাতেই থাকবে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না ধ্যানলিঙ্গ যদি আপনি রাজি থাকেন তাহলে যেহেতু এটি একটি অভৌতিক রূপ সব জায়গায়টি উপস্থিত এটার জন্য একটি নির্দিষ্ট স্তরের গ্রহণ ক্ষমতার প্রয়োজন তাই আমরা ভাবলাম লক্ষ লক্ষ মন্দির তৈরি করব যেগুলো চলমান তো যখন আপনি হাঁটেন আপনারা যারা দীক্ষিত যখন আপনি কোথাও হাঁটেন বা যখন বাড়িতে আছেন এখন আপনাকে বুঝতে হবে যে আপনি একটি মন্দির আপনার বাড়িতে বা রাস্তায় একটি মন্দির আপনার হাঁটা উচিত এটা জেনে শুনে লোকে আপনার কাছে চলে আসবেন এরকমভাবে আপনার কোনো কিছু শিক্ষা প্রচার করতে হবে না বিজ্ঞাপন দিতে হবে না আর আপনাকে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের ট্যাটুও আঁকতে হবে না আপনার কপালে এর কোনোটারই প্রয়োজন নেই কি আপনি কেবল থাকুন প্রকৃতপক্ষে যথাযথভাবে বাঁচুন প্রতিনিয়ত সারাদিন এরকমভাবে অসীমভাবে কোনো সীমারেখা না রেখে আপনার আবেগের স্তরে আপনি জগতের একটি জননী কিছুই করতে হবে না শুধুই বসে থাকুন মানুষজন রূপান্তরিত হবেন শুধু মানুষই নয় গাছপালা সাড়া দেবে পশু পাখি সাড়া দেবে আপনার আশেপাশে সব কিছু এমনকি প্রাণহীন বস্তু অন্যভাবে স্পন্দিত হবে একশো শতাংশ আমি বলছি আপনাকে আচ্ছা এমন অনেক পাঠ্য বইয়ের বিজ্ঞানী রয়েছেন যারা বলবেন উনি নকল বিজ্ঞানের কথা বলছেন ওনাদের বিজ্ঞানের ধারণা অপরিণত আসল বিজ্ঞানীরা কখনোই এ ধরনের কথা বলবেন না কারণ তারা জানেন তারা কতটুকু অন্বেষণ করেছেন তা খুবই ক্ষুদ্র তা এখনও অন্বেষণই করা হয়নি যা হলে সীমাহীন তাই কে কী বললেন কিছু যায় আসে না আপনি যদি কেবল এই দুটো জিনিস নিয়ে বাঁচেন আপনার আর অন্য কিছুই বোঝার দরকার নেই শুধু পরিবেশকে নির্মল রাখতে হবে দেখুন এখন ধ্যানলিঙ্গ মন্দির রয়েছে সে যতই পবিত্র স্থান হোক না কেন যদি আপনি তার সামনে আবর্জনা রেখে দেন মন্দিরটা যতই জাগ্রত হোক তবুও মানুষ সেখানে যাবে না আপনি সেটাকে নির্দিষ্টভাবে রাখুন মানুষ সেখানে যাবে আপনার সাধনাও ওরকমই আপনাকে কেবল প্রত্যেক দিন সব পরিষ্কার করে আবর্জনা সরিয়ে রাখতে হবে সেটাই যথেষ্ট আপনাকে আলাদাভাবে শক্তি সঞ্চার করতে হবে না এটা শক্তি চালনা ক্রিয়া নয় যেখানে আলাদা করে কিছু তৈরি করার চেষ্টা করছেন এটা লম্বা পদ্ধতি যার জন্য সাম্ভবিতে পরিবর্তন করি কারণ আমি দেখলাম মানুষের সেই ধৈর্য দৃঢ়তা প্রতিজ্ঞাবদ্ধতা কোনোটাই নেই সত্যিই নিজেদের অন্য মাত্রায় নিয়ে যাওয়ার কারণ সেটা অনেক কাজ সত্যিকারের যোগে অনেক বেশি কাজ করতে হয় এই জন্যই আমরা সম্ভবী মহামুদ্রায় উপনীত হলাম মুদ্রা মানে সব কিছুই রয়েছে আপনাকে কেবল সেটার অভিজ্ঞতা পেতে হবে অনুভব করতে হবে ব্যাস আর কিছু করতে হবে না কেবলমাত্র রোজকার মাকড়সা জাল সরানো মেঝে পরিষ্কার করা এটাই কেবল আপনার কাজ বাকিটা নিজে থেকেই হবে পরের প্রশ্নটা বিজয় দাসের কাছ থেকে এসছে নমস্কার সদগুরু আপনার এক উদ্ধৃতিতে আপনি সাধনা উপায় নয় কিন্তু সাধনা ছাড়াও কোনো উপায় নেই আমি এটা ঠিক বুঝতে পারিনি আপনি কি এটা আমায় বুঝতে সাহায্য করবেন আমি এটা সন্ধ্যেবেলায় যখন বলি আপনি বুঝতে পারবেন কিন্তু সকাল পাঁচটায় যখন অ্যালার্ম বাজে তখন হঠাৎ করেই বুঝতে পারেন না এই সাধনা আবার কি অনেক মানুষ বলছেন যে আমাকে কিছুই করতে হবে না এমনকি সদগুরুও বলেছেন কিছু না করাই হলো সর্বোচ্চ কাজ তা এখন কেন উনি আমায় সকালে উঠে কিছু করতে বলছেন আমি কিছুই করব না কিছুই না করা মানে আপনি ঘুমবেনও না আপনি নাকও ডাকাবেন না ঘুমোনো মানে কোনো কাজ নয় সেরকম নয় ঘুমোনো মানে আপনি ঘুমোচ্ছেন কিছুই না করা মানে আপনি ঘুমোবেনও না আপনি ভাববেন না আপনি অনুভব করবেন না নাক ডাকবেন না কিছুই করবেন না এমনি এর জন্য কিন্তু আপনাকে প্রচণ্ড সজাগ থাকতে হবে আর প্রচণ্ড সচেতন থাকতে হবে এমনি এমনি এটা সম্ভব নয় তাই এখন কিছু করা ভালো কিছু সরঞ্জাম ব্যবহার করা ভালো সাধনা হলো একটি সরঞ্জাম কোনো অনুশীলন নয় আপনি কেবল সরঞ্জাম ব্যবহার করছেন কারণ সরঞ্জাম না থাকলে আমরা কিছুই করতে পারবো না সত্যি আমরা কিছুই করতে পারবো না যদি আমরা সরঞ্জামকে ঠিক করে ব্যবহার করতে না শিখি তাই যদি আপনি কোনো কিছুকে আপনার দিকে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কিছু করতে হবে একবার কি হয়েছিল একজন অত্যন্ত জঘন্য অমার্জিত কাস্টমার একটা রেস্তোরাঁয় রিজার্ভ করা একটা টেবিলে গিয়ে বসলেন টেবিলটা অন্য কারোর জন্য রিজার্ভ করা কিন্তু উনি সেখানে গিয়ে বসে পড়লেন আর হাত নাড়তে থাকলেন ওয়েটারদের দিকে ওয়েটারটা তাকে উপেক্ষা করতে লাগলো কারণ উনি ভুল টেবিলে বসেছেন ওখানে রিজার্ভ চিহ্ন দেয়া আছে কিন্তু উনি সেখানেই বসেছেন তারপর উনি চিৎকার করে বলতে লাগলেন আমায় এই রেস্তোরাঁয় যদি একটু জল পেতে হয় আমায় কি করতে হবে তখন ম্যানেজার এসে বললেন আপনি নিজেকে আগুন ধরিয়ে দিন জল পেয়ে যাবেন নিজের ওপর আগুন ধরিয়ে দিন প্রচুর পরিমাণে জল পেয়ে যাবেন কেবলমাত্র গ্লাসেই নয় তা সাধনা হলো খানিকটা ওরকম নিজের মধ্যে আগুন জ্বালানো যাতে কিনা আপনি কিছু পেতে পারেন নিজের জন্য এটা একটা সরঞ্জাম কেবলমাত্র সুস্বাস্থ্য আর ভালো থাকার জন্যই নয় এটা সেই সরঞ্জাম যা এমন একটি মাত্রাকে আপনার অভিজ্ঞতায় নিয়ে আসে যা এখন নেই পরে প্রশ্নটা করেছেন জিশা ব্যাঙ্গালোর থেকে মনকে আমরা কিভাবে আমাদের কাজে লাগাতে পারি আর দুর্বল করে দেওয়া অবচেতন মনকে পুরোপুরি ত্যাগ করতে পারি সচেতনতার সঙ্গে কার মনের কথা বলছেন উনি না না মানুষ চায় ওদের স্বামীদের মন ওদের হয়ে কাজ করুক ওদের স্ত্রীর আবেগ ওদের হয়ে কাজ করুক হ্যাঁ এটা ঠাটা নয় দেখুন এরকম একটা সময় আমার পুরোপুরি আবেগহীন হওয়া উচিত চিন্তা করবেন না আমি আপনার সঙ্গে আছি আপনি ভালো থাকবেন কিন্তু কি করা যাবে আমি ওরকম নয় আমি একজন বাস্তববাদী নির্বোধ সেটাই আমার সমস্যা আপনি একজন বাস্তববাদী নির্বোধ হতে পারেন বা কল্পনাবিলাসী নির্বোধ হতে পারেন এই বিকল্পই আপনার রয়েছে আপনি যদি নিজেকে চালাক মনে করেন তবে আপনি খুবই বোকা তা আমি একজন বাস্তববাদী নির্বোধ অবাস্তববাদী নির্বোধ নই তো বাস্তববাদী নির্বোধ মানে হলো এই যে তারা সব সময় ভাবছে কোনটা করা উচিত এই পরিস্থিতিতে আমরা এই প্রত্যাশা করছি না যে সুপারম্যান স্পাইডারম্যান এসে যাবে আর আমাদের জন্য কিছু করবে দেখছেন আপনারাই যে সাপগুলো এখানে ঝুলছে আমাদের জন্য কিছু করতে পারছে না তারা শুধু ঝুলে আছে আমরা শুধু তাদেরকে উপভোগ করি যেভাবে তারা আছে আমরা আশা করি না যে তারা এসে আমাদের কুণ্ডলিনী জাগ্রত করে দেবে না ওই ধরনের মানুষও আছে আপনি যদি ওদেরকে এখানে এনে রাখেন এইভাবে খাড়া করে তাহলে ওরা ভাববে ও এই সাপটাকে আমি যদি দেখতে থাকি আর পুজো করি তাহলে এটি এসে আমার কুণ্ডলিনী জাগ্রত করে দেবে সেই জন্য আমরা ওগুলোকে ঝুলিয়ে রেখেছি চেনে বেঁধে তাহলে আপনি এখনো পরিষ্কার করেননি কার মন আপনি নিয়ন্ত্রণ করতে চান কারণ সাধারণভাবে এটাই হয় যেটাকে আমরা পরিবার পরিজন বলি এটাকেই আমরা সমাজ বলি তার মানে আপনার মনের আমার জন্য কাজ করা উচিত আমার মন আমার হয়ে কাজ করছে না সেটা সমস্যা নয় আপনার মনের আমার হয়ে কাজ করা উচিত আপনি সেভাবেই ভাববেন যেভাবে আমি ভাবি আপনি সেভাবেই অনুভব করবেন যেভাবে আমি করি আমি নিজে সেরকমভাবে অনুভব করছি না সেটা সমস্যা নয় তোমার আমার জন্য অনুভব করা উচিত আপনি যখন বলেন আমাকে আপনি ভালোবাসবেন আমাকে আপনার অবশ্যই ভালোবাসা উচিত তার মানে কি মানে আমি চাই আপনার আবেগ আমার মতো হোক না 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 আপনি শুধু এটা নির্ণয় করতে পারেন আমার আবেগ কেমন হবে আমার চিন্তা কেমন হবে আমি নির্ধারণ করতে পারি অন্য একজনের চিন্তার আবেগ কেমন হবে তা নিশ্চিত করা আমার কাজ হতে পারে না কিন্তু সমস্যাটা সবসময় এটাই যে আমি নিশ্চিত দিশা একজন ভালো মেয়ে সে তার মনের কথায় জিজ্ঞাসা করছে প্রথমে আপনার এটা নিশ্চিত করা উচিত যে আপনি কি মনকে নিয়ন্ত্রণ করতে চান নাকি মুক্ত করতে চান এটা ভাবুন আপনাদের মধ্যে যারা সবসময় এটা ভাবছেন যে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন আগে এটুকু ঠিক করুন আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে চাইছেন নাকি মুক্ত করতে চাইছেন ও তাহলে আমি পাগল হয়ে যাব কে বলেছে আপনি এখনই নন আপনার কি এমন শংসাপত্র আছে একবার ব্যাঙ্গালোর শহরে এরকম হয়েছিল একজন তরুণ বালক ষোলো সতেরো বছর বয়সের সে কোনো মানসিক সমস্যায় পড়েছিল তখনকার দিনে যখন আমি তরুণ ছিলাম তখনকার দিনে এগুলো নিয়ে কোনো সংবেদনশীলতা ছিল না কারুর কোনো মানসিক সমস্যা হলেই লোকজন বলতো ও পাগল হয়ে গেছে তো ছেলেটি ব্যাঙ্গালোরের নিমহ্যান্স প্রতিষ্ঠানে গেল সে ওখানে ভর্তি থাকলো তিন চার মাস তারপর ফিরে এলো সন্ধ্যাতে যেখানে অনেক তরুণ ছেলেরা সব জড়ো হয়েছে সেখানে গেল সবাই বলল আরে তুই তো পাগল তাই না তোর তো মাথাই খারাপ হয়ে গেছে কারণ চার মাস মানসিক হাসপাতালে ছিলি ব্যাস হয়ে গেছে যাই হোক না কেন ছেলেটি দুঃখ পেল কিন্তু বুঝতে পারছিল না কি করবে দু তিন দিন গেল এভাবে প্রত্যেক দিন তারা তাকে ওভাবে আঘাত করতে থাকলো তো একদিন ছেলেটি পকেট থেকে একটি কাগজ বের করে বলল দেখো আমার একটা শংসাপত্র আছে যে এখন আমি স্বাভাবিক তোমাদের আছে কি হাসপাতাল তাকে একটা শংসাপত্র দিয়েছে যে সে এখন স্বাভাবিক আর সে ফিরে যেতে পারে তোমাদের কারোর আছে কি তোমাদের কারোর নেই শুধু আমারই আছে শংসাপত্র তা কে স্বাভাবিক কে অস্বাভাবিক তো প্রথম জিনিস হল দিশা সবার জন্য শুধু এই একটা প্রশ্ন আপনি ভাবুন গভীরভাবে পরে চব্বিশ ঘন্টায় আপনি কি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে চান নাকি মুক্ত করতে চান হয়তো কাল আবার এটা নিয়ে আমরা কথা বলবো বলব कालश्वराय शिव शिव सर्वेश्वराय शम्भा शम् योगयोगे स्वराय भूथ भूत भूते स्वराय काल काल, काल